আজকের এই ভিডিও থেকে আমরা জানব বিটলস ডিসেট বা বিটলসরা কীভাবে অ্যাটাক করে টিমবার্কে, আর জানব মেরিন বোর্ডস বা বোর্ডার্স ইনসেক্ট অ্যাটাক ইন দ্য টিমবার্ক। সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি টার্মিট অ্যাটাক নিয়ে। যদি তোমরা ভিডিওটা মিস করে থাকো তাহলে অবশ্যই উপরের আই বাটনে গিয়ে ভিডিওটা দেখে নাও, তা না হলে চ্যানেলের প্লে লিস্টে যাও, সেখান থেকে তোমরা পেয়ে যাবে টিমবারের একটা প্লে লিস্ট, সেইখানে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে, কী করছো এখনও সাবস্ক্রাইব করোনি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আরও এরকম কন্টেন্ট ফ্রি বিনামূল্যে পাওয়ার জন্য এবং আমাকে মোটিভেট করার জন্য এরকম আরও ভিডিও বানাতে। দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা প্রথম যেটা পড়ব বিটলস, এরাও এক ধরনের ইনসেক্ট। এরা কি করে? এরা স্যাপ উডকে ডিরেক্ট অ্যাটাক করে, এরা স্যাপ উডকে অ্যাটাক করে এবং এরা যেই হোলগুলো বানায় না, এই যে হোলগুলো বানিয়েছে, এই হোল এগুলো হলো 2 mm, 2 mm এর হোল বানায় এবং এই স্যাপউডকে যখন অ্যাটাক করে স্যাপউডকে কনভার্ট করে দেয় পাউডারে এবং সমস্ত যত হার্ডউড আছে না, এই সমস্ত উডকে কিন্তু এটা টার্গেট করে। এই হলো বেসিক্যালি বিটলস অ্যাটাকের কিছু পয়েন্টস। এবার পড়ব আমরা মেরিন বোর্ডার্স অ্যাটাক ইন টিম্বার। যেহেতু কথাটার মধ্যে মেরিন লেখাই আছে, এটা কোথায় হয়? এটা জেনারেলি কোস্টাল এরিয়াতে এই ধরনের অ্যাটাক দেখা যায়। এরা উডের কোনো এই স্যাপুড ফ্যাপুড খাওয়া দাওয়া কিছু করে না, ঠিক আছে? এদের কাজই হলো ক্রিয়েট হোল, এদের কাজই হলো গর্ত বানানো এবং এই যে গর্তগুলো দেখতে পাচ্ছ, এই যে গর্তগুলো দেখতে পাচ্ছ এগুলো ম্যাক্সিমাম 60 mm ডেপথ অবধি যায়, 60 mm ডেপথ অবধি যায়, ধরে 6 cm ডেপথ অবধি যায়। সো ডেফিনেটলি এই যে গর্তগুলো এখান দিয়েই এক্সট্রা ময়েশ্চার ঢোকে, এক্সট্রা স্যালিনিটি ঢোকে, এক্সট্রাভাবে হচ্ছে তোমার সল্ট ঢোকে, যার ফলে উডের স্ট্রেংথ ডিক্রিজ হয়ে যায় আর কালারটা ডিসকালার হয়ে যায়। কোস্টাল এরিয়াতে সব যত গাছ আছে সবাই, এরা কাউকে চায় সবাইকে অ্যাটাক করে, ঠিক আছে? তো এই হলো আজকের মতো, এখানে আমাদের ফাইনালি সিজনিংটা শেষ হলো, বহুদিন ধরে চলছিল, ঠিক আছে? তো আজকে আমি ডিসকাস করলাম মেরিন বোর্ডস অ্যাটাক, আর একটা হলো বিটলস অ্যাটাক, ঠিক আছে? ভিডিওটা খুবই ছোটোর উপর শেষ হচ্ছে, শেষ যেহেতু উপসংহারে এসে পৌঁছেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করো, আর হ্যাঁ যদি কোনো ডাউট থাকে এনি কাইন্ড অফ, এতদিন ধরে যে সিজন টিম্বারিং করলাম, সিজনে ডিফেক্ট করলাম, ডেফিনেটলি কমেন্ট করো আমাকে, আমি নিশ্চয়ই আনসার দেবো। আর নোট পাওয়ার জন্য দেখো ডিসক্রিপশনে একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আমাকে টেক্সট করো, আমি নোট পাঠিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। আর বলার যেটা বলার সেটা হলো, কিছু যদি শিখে থাকো তাহলে লাইক করো আর শেয়ার করো বন্ধুদেরকে, আর এরকম আরও কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এগুলো সব কিছু আমাকে মোটিভেট করে আরও নতুন কন্টেন্ট বানানোর জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, টিম্বারের অবশ্যই, টিম্বার এখন শেষ হয়নি, এখনও চলবে বেশ কিছু মাস ধরে। তো দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।